সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য বা উঁচু দাঁত নিচু করার জন্য আমরা দাঁত তোলার পরামর্শ দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে এখন দাঁত তোলার পরে জায়গাটা ফাঁকা হয়ে যায় সে ফাঁকাটা কীভাবে পূরণ হবে এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন আজকে সংক্ষেপে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি ডেন্টিস্ট মোহাম্মদ শরীফ খান ডেন্টাল বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তো কথা বলছিলাম আঁকা বাঁকা দাঁত সোজা করা নিয়ে মানে আঁকা বাঁকা দাঁত আমার পূর্বে অনেকগুলা ভিডিও দিয়েছি এই বিষয়ে চাইলে দেখে আসতে পারবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আঁকা বাঁকা দাঁত সোজা করার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে আমাদের দাঁত তোলার প্রয়োজন হয় সবার না সবার না আমি আবারও বলছি সবার না কারো কারো কিছু কিছু মানুষের দাঁত তোলার প্রয়োজন হয় এখন কোন দাঁতটা তুলতে হয় সেটাও আমি বলেছি তো এই দাঁত তোলার প্রয়োজন হওয়ার পর আমরা যখন দাঁতটা তুলে ফেলি তখন তো জায়গাটা ফাঁকা হয়ে যায় স্বাভাবিকভাবে কিছুটা ফাঁকা হয়ে যায় এই ফাঁকাটা কিভাবে পূরণ হবে এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আচ্ছা প্রথমত আপনাকে বুঝতে হবে যে আমরা দাঁতটা কখন তুলি আমরা দাঁতটা তখনই তোলার পরামর্শ দিই যখন হচ্ছে আপনার একটা দাঁত আরেকটা দাঁতের উপর উঠে যায় যখন একটা দাঁত আরেকটা দাঁতের উপর উঠে যাবে তখন কিন্তু আপনি ওই দাঁতটা তুলে ফেলার পর ওখানে কিন্তু কোনো ফাঁকা থাকবে না হয়তো সামান্য ফাঁকা থাকতে পারে কিন্তু একটা দাঁত পড়ে যাওয়ার মতো ফাঁকা থাকবে না আমি আবারও বলছি সবার ক্ষেত্রে কিন্তু দাঁত তোলার প্রয়োজন হয় না যাদের হচ্ছে মুখের অংশটা ছোট অর্থাৎ গালটা অনেক ছোট একটার উপর একটা দাঁত উঠে গেছে একটা দাঁত না তুললে জায়গা পাচ্ছে না সেক্ষেত্রে আমরা দাঁত তোলার পরামর্শ দিই এখন যতটুকুই ফাঁকা অল্প ফাঁকা ফাঁকা হোক বা বেশি ফাঁকা হোক দাঁত তোলার কারণে অল্প ফাঁকা বা ছোট ফাঁকা বেশি ফাঁকা যেটাই হোক না এই ফাঁকাটা পূরণ হবে কিভাবে। এটা আপনাকে বুঝতে হবে যে আমরা যখনই দাঁত তোলার প্রয়োজন মনে করছি তখন আপনাকে অবশ্যই অর্থদন্ত্রিক ব্রেসের সাহায্যেই দাঁত তোলার আঁকা বাঁকা দাঁত সোজা করার পরামর্শ দিয়ে থাকি অর্থদন্ত্রিক ব্রেসের মাধ্যমে যদি আমরা আঁকা বাঁকা দাঁত সোজা করার পরামর্শ দিয়ে থাকি তখন একটা দাঁত তুলে ফেললাম তুলে ফেলার পর আপনার মুখে কিন্তু ব্রেস লাগানো থাকলো অর্থনৈতিক ব্রেস ব্রেসের ভিডিও এর আগেও দিয়েছি কথা দেখে আসতে পারেন তো যে ব্রেস লাগানো হয় সেই ব্রেসের মাধ্যমে আস্তে 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 ফাঁকাটা পূরণ হয়ে যাবে আমি স্পষ্টভাবে বলছি আপনার দাঁত তোলার আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য যদি কোনো দাঁত তোলার প্রয়োজন হয় এবং সেখানে যদি ফাঁকা তৈরি হয় সেই ফাঁকাটা পূরণ হয়ে যাবে আপনার যে অর্থতিক ব্রেস দাঁতের উপর লাগানো হয় সেটাতে আস্তে আস্তে দাঁতগুলো ক্লোজ করে নিয়ে আসবে অর্থাৎ ওখানে আর বিন্দু মাত্র কোনো ফাঁকা থাকবে না এবং এই দাঁত তোলার পরামর্শটা আমরা তখনই দিয়ে থাকি যখন যে দাঁতে আমরা অর্থতিক ব্রেস অ্যাপ্লাই করব। বা অন্য কোনো পদ্ধতি না যখন আমরা অর্থনৈতিক ব্রেস অ্যাপ্লাই করতে চাই তখন আমরা দাঁত তোলার পরামর্শ দিয়ে থাকি যে হ্যাঁ অর্থনৈতিক ব্রেস অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই দাঁতটা তুলে ফেললে আপনার জন্য ভালো হবে তখন আমরা এই দাঁতটা তোলার পরামর্শ দিয়ে থাকি বা তুলে থাকি আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন আরও এক কথাই বলতে চাই সেটা হচ্ছে ফাঁকাটা থাকবে না যে ফাঁকাটা তৈরি হবে সেই ফাঁকাটা আমরা যখন দাঁত সোজা করবো বা আঁকা বাঁকা দাঁত বা উঁচু দাঁত নিচু করব সেই সময় ওই দাঁতের গ্যাপটা পূরণ হয়ে যাবে এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না অনেকে ভাবছেন হচ্ছে যদি ফাঁকা হয়ে যায় দেখতে খারাপ দেখা যাবে তেমন কি না না তেমন কোনো সমস্যা হবে না কারণ আমরা সৌন্দর্য করার জন্যই কিন্তু অর্থনৈতিক ব্রেস ব্যবহার করে থাকি বা দাঁত সোজা করার যত পদ্ধতি আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি কেন দাঁতটা একটু সৌন্দর্য রাখার জন্য এখন যদি আমরা দাঁত তোলার পরে যদি আমার ফাঁকা দাঁত দাঁতটা ফাঁকা হয়ে যায় তাহলে তো দেখতে খারাপ দেখা যায় সৌন্দর্য হলো না এ কারণে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নাই যে আমরা হচ্ছে ওই ফাঁকাটা অবশ্যই পূরণ হয়ে যাবে এ ব্যাপারে নিঃসন্দেহে থাকতে পারেন তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ